শুভ সকাল। এখন থেকেই আমি ব্লগটা স্টার্ট করছি। আর অনেকদিন পরে না, মানে বৃষ্টি হয়ে যাওয়ার পরে আজ তিন দিন পরে প্রায় একটু রৌদ্র উঠেছে, তা গাছের ফাঁক দিয়ে রৌদ্রটা খুব সুন্দর লাগছে, আর গাছগুলো তো বেশ সবুজ সবুজ হয়ে গেছে এখন বেশ। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও বেশ ভালো আছি। অনেকদিন পরে তোমাদের সাথে একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে থেকে না ভাবছি একটু ডায়েট করব, তা চলো আমি এখন কি দিয়ে ডায়েট শুরু করলাম বা কি খাচ্ছি না খাচ্ছি সব কিছু সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করব। আমি এখন গরম পানিটা বসিয়ে দিয়ে তারপরে তোমাদের সাথে দেখাচ্ছি কি। প্রথমে আমি গরম পানিটা বসিয়ে দিলাম ইন্ডাকশানে, তারপরে না আমি পানিটাকে টকবক করে ফুটিয়ে নেবো, কেননা ফুটান তো যত ফুটাবে পানিটা বেশ ভালো হয়। আর আমি যে হার্বাল প্রোডাক্ট খাই এটা হচ্ছে অ্যাপ্রোস, মানে সকালে এনার্জি ড্রিঙ্ক যেটাকে বলে, চায়ের বদলে তোমরা খেতে পারো। আমি এই অ্যাপ্রোসটা সবসময় খাই, আর এটা হচ্ছে সকালে ব্রেকফাস্ট করি ফর্মুলা ওয়ান নিউট্রিশানের, এটা হচ্ছে হার্বাল প্রোডাক্ট। আর এটা দেখো, মানে আমার না পানি লেগে ওর মধ্যে গোল গোল পাকিয়ে গিয়েছে একসাথে, ওই জন্য আমি গরম পানিতে দিলে ওটা মানে ঠিক হয়ে যায়, চায়ের কালারে চলে আসে। আর ফর্মুলা ওয়ানটা আর প্রোটিন পাউডারটা আমি এখন একসাথে গুলে নেব, নিয়ে এটা আমি ফ্রিজে রেখে দেবো, একটু এক্সারসাইজ করার পরে না আমি তারপরে খাবো। চলো এখন আমি অ্যাপ্রেসটা, সকালের অ্যাপ্রেসটা খেয়ে নিই, তারপরে একটুখানি ব্যায়ামের ধারে যাবো। আর আমি একজনকে রেখেছি, সে আমার বাকি কাজ টাজগুলো সেরে দেয় বলে আমি সকালের ব্রেকফাস্টটা এখন দেখো আমি করে নিচ্ছি। এটা ফ্রিজে রেখেছিলাম দু ঘন্টা মতন, দু ঘন্টা পরে তারপরে আমি এখন খাচ্ছি, কেননা এখন তো গরমের সময় একটু ঠান্ডা ঠান্ডা হলে বেশ ভালো লাগে খেতে, তার জন্য আমি ঠান্ডা করেই খাই। সকালবেলা তো আমি আটটার সময় ব্রেকফাস্ট করে নিয়েছি, আর এখন আমি কিছুটা ময়দা মাখছি, কেননা আজকের একটু মাংস কষা করে দেবো, আর এই হচ্ছে পারোটাটা করে দেবো। তাই ভাবলাম পারোটা না করে রুটি করা যাক, আমি তো খাবো না, বাকি সব মেম্বারদের জন্য একটু করে দিই। তারপর দেখো আমি পিঁড়ে বেলুন না নিয়ে না পাথরের ওপরেই করে দিচ্ছি, কেননা আমার খাওয়াটা তো খাওয়া খেলে হবে না, বাকি মেম্বারদেরও তো দিতে হবে। তাই তারাও বলছে যে তুমি নিউট্রিশন প্রোটিন খাচ্ছ আর মাংস কষা দিচ্ছ আমাদের, তা আমি বললাম যে তোমরা খাও, আমার তো খাওয়া বারণ, আমি তো মোটা। বর বলছে না ঠিক আছে, প্রত্যেক দিন তুমি না খেয়ে থাকো, আর আমাদের জন্য সকালে ভালো ভালো কিছু ব্রেকফাস্ট বানিয়ে দাও, আমরা সেগুলোই খাবো, কেননা তোমার তো খাওয়া বারণ, তুমি আমাদের দিকে তাকিয়ে বসে থাকো। আমি বললাম না, তাকিয়ে বসে থাকবো না, আমি যে প্রোটিনটা খাচ্ছি না সব কিছু তার মধ্যে আছে, তোমরা খাও, এগুলো হচ্ছে লোভ লালসা বলে এই বলে আমার তো এটা করতে হবে ডেলি রুটিন। আর আমার তো ছেলে মেয়ে দুজনেই ভালোবাসে সকালে এরকম রুটি মাংস কষা হলে, তাদেরও বেশ ভালো। সকালবেলা দেখো আমি এখন লেগে পড়েছি, আর প্রত্যেক মেম্বারের জন্য দু পিস করে রুটি আমি করছিলাম, আর এতটাই গরম যে রান্নাঘরে পুরো ঘেমে গিয়েছে, তাই ভাবলাম একটু মুখটুকগুলো মুছে নেওয়া যাক। আর তারপর দেখো আমার রুটি করা রেডি হয়ে গেছে, আর আমি এখন রুটিগুলো তুলে নিচ্ছি, আর বরের জন্য রেডি করেছি মাংস আর রুটি, এটা বরকে এখন খেতে দেব আমি। তারপরে দেখো আমি নারকেল ভেজেছি, নারকেলগুলো তুলেছি, কেননা নারকেল একটু ফ্রিজে চিংড়ি মাছ ছিল বড় বড়, চিংড়ি মাছের মালাইকারি করব বলে, সেই জন্য আমি নারকেলটাকে কুললাম না, বলি মিক্সচার মেশিনে একটু সুন্দর করে বেটে নেব, বেটে নিলে ভালো। আর এই যে আমি ছোটো ছেঁকুনি দিয়ে ছেঁকে নিচ্ছি, আর এতটাই গাঢ় হয়ে গেছে যে ছেঁকুনির ওপর থেকেই দুধটা পড়ছে না, তাই ভাবলাম যে আমি একটু নিচু করে নিয়ে তারপরে দেখো সব এখন আমার দুধটা বার করা হয়ে গেছে, আর এই হচ্ছে ছাইটা হয়ে গেছে। ভাবছিলাম একটু চিনি দিয়ে ওটা ছাই মারবো, কিন্তু আবার বাজে লাগবে, তাই আর করলাম না। এদিকে হচ্ছে মাংস নিয়ে এসে চলে এসেছে, মাংস কষা করব, কি কি রান্না হচ্ছে না হচ্ছে তোমাদেরকে দেখাবো। তারপরে আমি আলু কুচে নিয়েছিলাম, আলু কুচা করে নিয়ে আমি এখন আলু ভাজবো। আর আজকের না আমাদের এখানে খেলা আছে স্কুল মাঠে, অনেক দিন পরে খেলা হচ্ছে আবার আট দলের, তাই একটু বাড়িতে হয়তো আত্মীয় স্বজন আসবে, তার জন্য আমি এখন রান্নাবান্না চালু করেছি, কারণ সকালবেলা ছটা থেকে উঠেছি, আর এখন কটায় শেষ হবে ঠিক নেই, সকালে তো আমার এক দু ঘন্টা আমার টাইম, তারপরে আমি
কাজে হাত দিয়েছি। তারপর দেখো আমি চিংড়ি মাছের মালাই করব বলে আমি এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, কেননা ওদিকে ইন্ডাকশানে তো আলু ভাজা হচ্ছে, তাই ভাবলাম আমি গ্যাস ধরিয়ে দিই। একটাতে ভরসা করলে হবে না, আমার দু তিনটে তো তিনটে হচ্ছে আমার গ্যাস ওভেন, তিনটে চুলো, তা আমি একটাতে ভাবলাম এখন চিংড়ি মাছের মালাইকারিটা বসিয়ে দিই। তা এখন আমি চিংড়ি মাছের মালাইকারির জন্য যে চিংড়িগুলো ভালো করে তেল দিয়ে ভেজে নেব। তারপর দেখো এদিকে ডিম লাল করতে আমি বসিয়ে নিয়েছি, ডিমটা সিদ্ধ করে লাল করে নিয়েছি, একটু হলুদ দিয়ে লাল করলে আমার না ওই ডিমটা বেশ ভালো। আর এখন আমার আলু ভাজা হয়ে গেছে, বেগুন ভাজা, ডিম লাল করে নিয়েছে, এই হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি এখন আমার রেডি হয়ে গেছে। কালারটা কেমন লাগবে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। গোসল টোসল সেরে চলে এসেছি কিচেনে, আজকের আমরা কী কী রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো পুরোপুরি ভিডিওটা, অবশ্যই ভালো লাগবে। ঘেমেও গিয়েছি গোসল সেরে, তারপরে ফুলাতা জামা পরেছি, ওই জন্য আরও বেশি গরম হচ্ছে। আর খাওয়া দাওয়া সেরে আমরা খেলা দেখতে যাব, সেই জন্য চলো এখন কী কী রান্না হয়েছে সেটা তোমাদেরকে দেখাই। আলু ভাজা করেছি, বেগুন ভাজা আর ডিম লাল করেছি, আর এই হচ্ছে মালাইকারি, চিংড়ি মাছের মালাইকারি স্পেশাল। আর এদিকে হচ্ছে ডাল করেছি, আর মাংসটা করেছি সেটা তোমাদেরকে দেখাই, চুলোতে রান্না হয়েছে। আর তার উপরে তো আজকের স্কুল মাঠে খেলা, তো বড় ভাতের হাঁড়ি তরকারি দেখো চুলোতে রান্না হয়েছে আজকে। মাংসর সাথে ওল আর আলু দিয়ে রান্না হয়েছে, কালারটা দেখো বেশ খুব টেস্টি টেস্টি মনে হচ্ছে, খেয়েছি তখনও বেশ ভালো লেগেছে, এখন তোমাদের সাথে শেয়ার করছি। রাইলের অবস্থাটা কি, রাইল কালি মেখেছে ভাতের হাঁড়ি, কালি এই তো ভাতের হাঁড়ির কালি মেখেছে, দেখি দেখি কালিগুলো কয় সারা জায়গায় টিপ পড়েছে রাইল, তাই তো সারিয়ান খেলা করছে, সিফান খেলা করছে, সিফান হু সিফান সাইকেল নিয়ে ব্যস্ত। আমরা খাওয়া দাওয়া শেষ করে ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠেছি, ছেলে আর আমি যাব এখন মাঠে, চলো এখন সরাসরি তোমাদের মাঠে গিয়ে শেয়ার করব। ছেলেকে এখন জুতো পরিয়ে দিই, রেডি করিয়ে নিয়ে চলে যাচ্ছে। আর এই হচ্ছে হাঁসগুলো বাড়িতে চলে এসেছে, কেননা মাঠে খেলা হচ্ছে তো তার জন্য ওরা থাকছে না, আর প্রচুর লোকের সমাগম। দেখো এখন রাইল জিন্স প্যান্ট পরে রেডি হয়ে গেছে, ও খেলা দেখতে যাবে, তাই তো স্টাইল দিয়ে নিচ্ছে রাইল। ছেলে মাঠে খেলা দেখতে গিয়ে বলছে চানামুড়ি খাবো, আবার এদিকেও বলছে আমি ফুচকা খাবো, কখনো বলছে আমি চকলেট আইসক্রিম খাবো, এখন দেখো আমি ছোলা ভাজা কিনবো। মাঠে হচ্ছে আট দলের খেলা হবে, আর এনটিপি ছিল 3,000 টাকা, আর ফার্স্ট প্রাইজ ছিল 15,000 টাকা, সেকেন্ড প্রাইজ 10,000 টাকা, আর বড় ট্রফি, ম্যান অফ দ্য ম্যাচের জন্য ট্রফি, সিরিজের জন্য ট্রফি, মানে আরও ছোট ছোট ট্রফি আছে। আর এখন দেখো সবাই মিলে আমরা খেলার উপভোগ করছি, বেশ ভালো লাগছে খেলা দেখতে। ছাগল দর্শক।